Hello viewers, Assalamu Alaikum. I am beauty blogger Faraz mom. Welcome back to my channel. কেমন আছেন আমার আপু ভাইয়েরা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আগের থেকে একটু ঠান্ডাটা আছে, তো এটা ব্যাপার না, সিজনে এরকম। এখন তো যাই হোক, আজকে ছাদ বাগানে থেকে ভিডিওটা শুরু করেছি। আমার এই ছোট্ট ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখা শুরু করবেন। বন্ধুরা, ছাদে প্রচুর লেটুস পাতা হয়েছে, তো একজনকে দিব এর জন্য। লেটুস পাতাগুলো পাড়া হলো, আর একটা লেমন গ্রাস এই যে দেখতেই পাচ্ছেন। আর লেমন বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো এরকম হয়ে গেছে, কিন্তু বৃষ্টি হলে গাছগুলো একদম সবুজে ভরে যাবে। তো আমি একদম গোড়াসহ গাছটা তুলে নিলাম, কারণ আমি থাই স্যুপ করব আজকে। আর থাই স্যুপে এই গোড়াসহ উঠালে গাছটা একটু থেতলে দিলে ছুরির মানে উল্টো পিঠ দিয়ে, তাহলে কিন্তু খুব সুন্দর আরও বেশি ফ্লেভার বের হয়। তো বন্ধুরা, তো আজকে থাই স্যুপ করব, আর এখান থেকে দুই একটা পাতা আমার লাগবে, আর বাকিটা দিব। বন্ধুরা, এত এত লেটুস পাতা হয়েছে, আসলে কি বলবো, ফেলে দেয়া লাগছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছাদের যে বেগুন, আজকে এই বেগুন দিয়ে রান্না করব, পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, মাশাআল্লাহ, আমি আপনাদের এর আগের পর্ব দেখিয়েছি অনেক বেগুন ধরেছে, তো আজকে বেগুনগুলো পাড়া হলো। তো যাই হোক, ঘরে চলে আসলাম, আর এই তো ফারাজের বাবা একটা তেরা বেঁকা একটা লাউ নিয়ে আসছে। লাউটা কিন্তু ভীষণ কচি। আর এই যে তিনটা বেগুন পাড়া হলো, বেগুন, আর আজকে আমি বেগুন দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করব। এখন আমি এগুলো সব কাটাকাটি করে নিব। বন্ধুরা, বেগুন দিয়ে পোয়া মাছ কিন্তু ভালোই লাগে, বেগুন আলু দিয়ে। আমার আম্মু চচ্চড়ি করতো শিম দিয়ে, বেগুন দিয়ে, শুধু শিম দিয়ে করতো, আবার যখন করতো তখন বেগুন দিয়েই শুধু করতো। তো আসলে ভালোই লাগে পোয়া মাছগুলো এইভাবে বেগুন শিম দিয়ে রান্না করলে। তো যাই হোক, আমি এই যে কাটাকাটি করে নিচ্ছি সবগুলো, একদম কাটাকাটি করে তারপরে রান্নায় যাব। এদিকে আমি ডালও কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি। আর এই তো আমার বেগুন, বেগুন আলু দিয়ে পোয়া মাছ রান্না করব। পোয়া মাছগুলো এই তো লবণ মেখে রেখেছি, এখনও ধুই নেই। আর বন্ধুরা, এই যে পোয়া মাছগুলো কিন্তু দুইটাই কিন্তু অনেক বড় 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 পিস করেছি। আর এই যে আলু নিয়েছি, আমি বেগুন আলু দিয়ে রান্না করার সময় আলুটা একটু ভাপ দিয়ে নিব, তা না হলে কিন্তু বেগুনটা গলে যাবে, আলুটা শক্ত থাকবে। তো আমার এই যে ডাল ফুটে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দিব বন্ধুরা। আর লাউ ডাল আমার ভীষণ প্রিয়, আমার ছেলের, আমার হাজবেন্ডের, আমার আসলে যে খাবারগুলো প্রিয় না, সেগুলোই আমি চেষ্টা করি প্রতিদিন খাবারের মেনুতে রাখার। তো ডালটা আমি বাগার দিয়ে নিচ্ছি, আর এরকম আমার কিন্তু লাউ ডাল ভীষণ প্রিয়, আর এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়, আমার অনেক ভালো লাগে লাউ ডাল। তো এই যে বাগার দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো প্রতিদিন এখন এখানে পর্যাপ্ত পরিমাণের ধনিয়া পাতা দিব, লাউ বা লাউ ডালে বেশি করে ধনিয়া পাতা দিলে না ভালো লাগে। আর ধনিয়া পাতাটা কিন্তু আমার ভালোই লাগে, যে কোনো তরকারিতে দিলেও আমার ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হলুদ আর লবণ মেখে নিচ্ছি, ভেজে নিব, আর তারপরে মাছটা রান্না করব। বন্ধুরা, আজকে টাইটেল দেখে হয়তো কিছুটা অনুমান করতে পেরেছেন যে পরিবারের মানুষগুলোকে ভালোবাসি বলে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। শরীরের যতই কষ্ট থাকুক বা অসুস্থ থাকি, আসলে কারণ ভালোবাসার মানুষদেরকে না ভালো ভালো খাবার, ভালো ভালো জিনিস তাদের সামনে দেওয়ার চেষ্টা করি আমরা। আমরা সব নারীরাই, সব মহিলারাই এই কাজটা করে আমি জানি, কারণ আমার মা করেছে, চাচি করেছে, নানি করেছে, সেখান থেকেও তো আমরা অনুমান করতে পারি, আমার বোনেরা করেছে, তো সবাই এই কাজটা করে। আমরা আসলে নিজেদের শরীরের কথা চিন্তা করি না, নিজেরা কতটুকু কষ্টে আছি, কতটুকু অসুস্থ আছি সেটা চিন্তা করি না, কিন্তু আমরা পরিবারের মানুষগুলোকে ভালোবাসি বলেই কিন্তু আমরা তাদেরকে ভালো ভালো সার্ভিস দেয়া, সার্ভিস মানে ভালো রান্না, ভালো নাস্তা, ভালো কোনো কিছু তাদের সামনে প্রেজেন্টেশন করাটাই সার্ভিস। তো আমরা আসলে সচরাচরই তো কাজগুলো করে যাচ্ছি, সার্ভিস দিয়ে যাচ্ছি বিনা পয়সায়।
তাই না বন্ধুরা? তো যাই হোক, একটু মজা করলাম। আমি একদম মশলাগুলো কষিয়ে তারপরে মাছও ভেজে নিয়েছি, আর বেগুন আলু কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো, ঝোলটা একদম বেশি রাখবো না, অল্প রাখবো। আমি আমি যদি নিজে রান্না করে এটা খেতাম আমার মনের মতো, তাহলে কিন্তু আমি এটা চচ্চড়ি করে ফেলতাম, কারণ আমার ঝোল প্রিয় না। তো যাই হোক, যেহেতু মাছ নরম, বেগুন নরম, সবই নরম, কষিয়ে নিয়েছি, মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আর গরম পানি দিয়েছি তরকারিতে। এখন এটা ঢেকে দেবো, এই যে ফুটে উঠেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বেশি সময় লাগবে না এটা হতে। এই তো বন্ধুরা দেখেন একদম ফুটে উঠেছে, কয়টা টমেটো দিয়ে দিয়েছি, আর এখন কাঁচামরিচ ফালি করে দিব। একটু বেগুন তরকারিটা ঝাল ঝাল হলে ভালো লাগে, এর জন্য বেগুন কাঁচামরিচটা একদম দুই টুকরা করে দিয়েছি। আমি সচরাচর আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি কাঁচামরিচ কখনো এইভাবে কেটে দেই না, কারণ ওরা ঝাল খেতে পারে না। তো আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি, আর এর জন্য আমি কাঁচামরিচটা এভাবে কেটে দিয়েছি। তো বন্ধুরা অলমোস্ট হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ রেখেই এটা নামিয়ে ফেলবো। আর এখানেও আমি বেশি করে ধনিয়া পাতা দিয়েছি, আর এই যে ফারাজের বাবা খাচ্ছে, তার প্রিয় তরকারি। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি প্লিজ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা, একটা লাইক অবশ্যই দিবেন। আর আমরা যারা ইউটিউবিং করি, আমরা আপু ভাইয়ারা, আমরা আসলে অনেকেই আমি দেখি কমেন্টসের তুলনায় লাইক খুবই কম আসে, সেক্ষেত্রে বোঝা গেল লাইক কম দেয়। তো যাই হোক, এটা বিকেলের ভিডিও, আমি মাশরুম নিয়েছি, চিকেন নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ, আর এই যে চিকেনের হাড়গোড় থেকে চিকেন স্ট্রু করে নিচ্ছি, আর ওই যে গাছতে একটা এনেছিলাম লেমন গ্রাস। তো আমি সবগুলো উপকরণ একটা বাটিতে দিয়ে আমি থাই স্যুপ করে নিচ্ছি বন্ধুরা। আজকের বিকেলের নাস্তায় থাই স্যুপ করব। ও ফারাজের বাবা বলছিল মুখে ভালো লাগে না একটু স্যুপ করলে, তো সেক্ষেত্রে বললাম থাক, ও তো অসুস্থ, আমিও কিন্তু অসুস্থ। তারপরে দেখেন আমরা ও পরিবারের মানুষগুলোকে ভালোবাসি বলেই নিজের অসুস্থের কথা ভাবি না। তো আমি থাই স্যুপ করে দিচ্ছি, সাথে অন্থনও করেছি। তো বন্ধুরা এই যে এতটা ডিটেলস দেখাই না, এটা আমার কুকিং চ্যানেলে যাবে এর জন্য। তো থাই এই অন্থনগুলো বানাচ্ছি, দেখেন যেভাবে পারেন সেভাবেই বানাবেন, সমস্যা নাই, একটু বাঁকা তারা হলেও সমস্যা নাই, একদম পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই। এই যে আমি এর ভিতর থেকে বাবলটা বের করে দিচ্ছি চেপে চেপে, দেখেন। তারপরে দুই এই দুই কোণা এক একটার পর একটা এনে লাগিয়ে দিলেই হয়ে যাবে অন্থন। তো এর থেকেও কিন্তু আরও সুন্দর করে বানিয়েছি আগে। তো যাই হোক, এখন বানালাম, যেভাবেই বানান সেভাবেই হবে। এই যে হয়ে গেল আমার অন্থন, চাইনিজ রেস্টুরেন্টের অন্থন। তো দেখেন বন্ধুরা, খারাপ হয়েছে যেমন হয়েছে ভালোই হয়েছে। তো আজকে যে অন্থনগুলো ভেজে নিলাম, সাথে স্যুপও করেছি। তো বিকালের মাগরিবের নামাজের পর এই নাস্তাটা যেহেতু খাওয়া হয়, কারণ ফারাজি স্কুল থেকে আসতে আসতে 5:30 বাজে, তো এর জন্য মানে মাগরিবের পরেই নাস্তার আয়োজনটা করা হয়। এই যে নাস্তাটা রেডি করে নিয়েছি আজকে, থাই স্যুপ চিকেন অন্থন। তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনারাও পারলে আমার মতন অসুস্থ শরীর নিয়ে ভালোবাসার মানুষগুলোকে খাওয়াবেন। আমি জানি আপনারা খাওয়ান, আমি একটু মজা করলাম। যখন অসাধারণ হয়েছে বন্ধুরা, হোটেল চাইনিজ রেস্টুরেন্ট পাস, দারুণ। বন্ধুরা দেখুন, মাশরুম দিয়ে, মাশরুম, চিকেন, তারপর চিংড়িও আছে, এই দেখুন চিংড়ি, দারুণ হয়েছে স্যুপটা, অসাধারণ হয়েছে।